ছিন্ন করে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন প্রায় 20 কারণে আত্মীয়তা ছিন্ন করে বলেন কয় কারণে 20 কারণে এই 20টা কারণ বলার পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে 20টা কারণ এক নম্বর কারণ হলো মূর্খতা এক নম্বর কি টাকা আছে শিক্ষার আলো না এজন্য টাকার গরমে মূর্খ মানুষ তো ধুর ওর সাথে কথা না বললে কি হইছে আমি তো এমপি এই বনগো ওদেরকে না দেখলে কি হইছে শিক্ষার আলো নাই তো এজন্য আমাদের মুরুব্বীরা বলে আর যদি দুশমনও বানাও তো শিক্ষিত লোকের সাথে দুশমনী কইরো মূর্খের সাথে وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما মূর্খর সাথে ঝগড়া জারি লাগলে সালাম দিয়া চলে যাও এর সাথে ঝগড়াও করা যাবে না বুঝবে না এজন্য এক নম্বর যারা মূর্খ মানুষ মূর্খতার কারণে আত্মীয়তা ছিন্ন করে বলছেন কে ইমামে গাজ্জালি নবীজির হাদিস থেকে রিচার্জ করে দ্বিতীয় নম্বর কারণ হলো আত্মীয়তা ছিন্ন করার বেশি বেশি তাকাব্বরি অহংকার কয়দিন আগে কলা বিক্রি করতো ভ্যান চালাইতো ঠেলাগাড়ি চালাইতো হঠাৎ করে আঙ্গুল ফিলা কলা গাছ হয়ে গেছে এখন তাকাব্বরের অহংকারে মানুষকে মানুষই মনে করে না অনেক সময় অহংকারের কারণে আত্মীয়তা ছিন্ন হয়ে যায় ভাই তার সাথে দেখা সাক্ষাৎ করো না আরে ভাই গেটে গিয়া দাঁড়ায়া থাকি গেট খোলে না আসে না নাই একটু টাকা হয়েছে আবার বাটপারি করার জন্য গেটের মধ্যে সিসি ক্যামেরা লাগায় দেখে কোনো গরিব আত্মীয় স্বজন আসেনি আসতে বলে নাই বাড়িতে সারে বাড়িতে নাই কদিন আগেও হাফ প্যান্ট পরে ঘুরতো লুঙ্গি খুলে যাইত টান দিলে এখন তো সারে বাড়িতে নাই কিছু টাকা হয়েছে আর টাকা হইলেই তো সার বলে আপনারা রেস্টুরেন্টে খাইতে যাবেন একটু ভালো পোশাক পরা যাবেন দেখবেন আপনারও সার বলবে আপনি কিন্তু রিক্সা চালান কালকে আমি এক জায়গায় গেলাম আমার এক ভাগ্না নেয়া গেছে তা স্যার কি খাবেন হইত না কে স্যার হুজুর কমিয়া হুজুরে আমার সম্মান স্যারে আমার সম্মান নাই তুমি আমার হুজুর কও আর না ভাই কও কি স্যার মার কমিয়া আমাকে স্যার করলে তুমি বেজ যদি মনে হয় এই জন্য একটু ভালো পোশাক পরা ভালো রেস্টুরেন্টে যাবেন আপনাকে স্যার বলবে তাহলে দ্বিতীয় নম্বর কারণ হলো অহংকার তাকাব্বুরি আল্লাহ তাআলা তাকাব্বুরি থেকে আমাদেরকে বাঁচবার তৌফিক দান করে তৃতীয় নম্বর হলো তাকওয়া না থাকার কারণে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সে কোনোদিন মানুষের সাথে অহংকার করতে পারে না চতুর্থ নম্বর হলো দিনের বুঝ নাই দিনের বুঝ না থাকার কারণে সে আত্মীয়তার বন্ধন যে একটা কঠিন জিনিস এটা টিকায় রাখতে হবে এই জন্য সে টিকায় রাখে না এই জন্য আল্লাহ আমাদেরকে দিনদার হওয়ার তৌফিক দান করে আমিন এরে ভাই তবলিগওয়ালা চরমনের মুরিদ আল্লাহওয়ালা ভাইরা শোনেন দাড়ি টুপির নাম দিনদারি না দাড়ি আর টুপির নাম যদি দিনদারি হইতো তাহলে ওই ইস্তেমার ময়দানে আলেমুলামারে ওরা পিটাইতে পারতো না বলেন কথা ঠিক না বেঠি ওদের মাথায় তো টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে তাহলে ওরা আলেমুলামার গায়ে হাত দিতে পারতো না তাহলে বোঝা যায় দাড়ি আর টুপির নামই দিনদারি না দিনদারি হলো আল্লাহর হুকুম আর রাসুলের তরিকার উপরে চলা এটা হলো দিনদারি যখন দিনদারি না থাকে তখন তার দ্বারা সব সম্ভব তার চোখে দিনদারির চশমা না থাকলে সে আলেমও চেনে না তবলিগওয়ালাও চেনে না বাপমাও চেনে না মাদ্রাসার ছাত্রও চেনে না হাফেজও চেনে না মুফতিও চেনে না মুহাদ্দিসও চেনে না তার দরকার হলো প্রতিশোধ নেওয়া সে লাঠি দিয়ে আপনাকে মারবেই এই জন্য আমার ভাই দিনদারি না থাকলে আত্মীয়তার বন্ধ ছিন্ন হয়ে যায় আল্লাহ তাআলা দিনদার হওয়ার তৌফিক দান করে আমিন পঞ্চম নম্বর কারণ আত্মীয়তা ছিন্ন করার পঞ্চম নম্বর কারণ হলো তিরস্কার করা কি করা তিরস্কার করা আপনার সাথে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল এখন আপনি টাকাওয়ালা হয়ে গেছেন আপনি আপনার বাড়িতে আপনার ভাই আসে আপনি বলেন এই তোর সাথে আমার যায় কেন ভাই কদিন আগে তো যাইতো এখন যা না কেন তুই কি শার্ট পরেছিস আর মান সম্মানের ব্যাপার আছে ভালো কাপড় চুর করে আসতে পারলে আসবি আর না আমার বাড়িতে আসবি না তিরস্কার তিরস্কারের কারণে আত্মীয়তা বন্ধন নষ্ট হয়ে যায় কি ব্যাপার তুমি তোমার ভাই বাড়িতে যাও না আরে ভাই আগে তো যাইতাম এখন গেলে শুধু তিরস্কার করে এই কথা বলে ওই কথা বলে এই জন্য যাওয়া বন্ধ করে দিছে তাহলে ইমামে গাজ্জালি বললেন আত্মীয়তা ছিন্ন করার পাঁচ নম্বর কারণ হলো তিরস্কার
আমরা কাউকে তিরস্কার করব না ছয় নম্বর আত্মীয়তার বন্ধন নষ্ট হওয়ার ছয় নম্বর কারণ হলো মেহমানদারিতে বাড়াবাড়ি আগেই ফোন দেয়া কয় এই আমি কিন্তু আইতেছি সাথে আমার দুজন বন্ধু থাকবে শ্বশুর বাড়িতে বলতেছে তোমার মারে বলবো বিরিয়ানি আনতে আর সাথে যেন দেশি মুরগি থাকে আর ইলিশ মাছ ছাড়া কিন্তু আমার বন্ধু খায় না এই যে মেহমানদারিতে বাড়াবাড়ি আমি তো গরিব মানুষ ভাই আপনি আমার কাছ থেকে জোর করে মেহমানদারি নিতে পারেন এই মেহমানদারিতে বাড়াবাড়ি হওয়ার কারণে এই ঈদে জামাইরে দাওয়াত দিয়া শ্বশুরে বাস্তু একটা মোটামুটি কান্দে নিছে পাঁচ হাজার টাকা বের হয়ে গেছে সামনে ঈদ যখন আসে মেয়েকে আগেই বলে মারে এই ঈদে তো আমি দাওয়াত দিতে পারতাম না কেন মা তুমি আত্মীয়তা ঠিক রাখবা না না রে মা তোর জামাইয়ের যে চাহিদা এই মেহমানদারি এত বাড়াবাড়ি আমি তো পারি না আমি তো গরিব মানুষ তাহলে ইমামে গাজ্জালি বললেন মেহমানদারি হবে তোমার আওকাত অনুযায়ী কি অনুযায়ী আওকাত অনুযায়ী আওকাতের বাহিরে মেহমানদারি চলবে না এত খাইতে চান টাকা পাঠাই দেন আপনার দেশি মুরগি ছাড়া চলে না ইলিশ মাছ ছাড়া আপনার চলে না কিনা নিয়ে যান সমস্যা কি একদিন একটু নর্মাল খাইলেন পরের দিন ইলিশ মাছ দিয়ে খাইলেন তা তো করবেন না কারণ নিয়ত তো ভালো না যাইতেছে দূরে দুই হাজার টাকা ভাড়া দিয়া ভাড়া তো উসুল করতে হবে কি বলেন ভাড়া তো উসুল করতে হবে সাত নম্বরে মেহমানদারি তো অবহেলা করা আল্লাহ আপনার মাল দিছে টাকা পয়সা দিছে পাঁচ বাড়ির মালিক আপনার বাড়িতে আপনার ভাই আসলে ওই একটা ডিম ভেজে ভাত খাওয়ায় দেয় সকালবেলা পানি ভাত খাওয়ায় দেয় মেহমান তাকে অবহেলা করে কিরে ভাই যাস না কেন ভাই আমি তো গরিব মানুষ ভাই তো ধনী মানুষ ভাইয়ের বাড়িতে গেলে আগের মতো দেখে না এ ঠিক মতো খাওয়ান ঠাওয়ানো দেয় না যাই তোমার ভাবিরে নিয়ে শরম পাই তোমার ভাবি আমার কয় এত ধনী ভাই তোমার আর তোমার ডিম ভেজা ভাত খাওয়ায় যখন মেহমানদারিতে অবহেলা চলতে থাকে তখন আস্তে আস্তে আত্মীয়তার বন্ধন নষ্ট হইতে থাকে আট নম্বরে বখিলি কি বখিলি কৃপণতা টাকা ভাঙতে চায় না এরকম বখিল আল্লাহর জাহান্নামে যাবে যারা টাকা ভাঙতেই চায় না এজন্য বখিলি করা যাবে না আওকাত অনুযায়ী মেহমানদারি করা আর মেহমান হলো আল্লাহর পক্ষ থেকে খাস রহমত কন্যা সুবহানাল্লাহ তিনি রহমত নিয়ে আসেন এজন্য চেষ্টা করা আওকাত অনুযায়ী কিপটামি না করে বখিলি না করে আওকাত অনুযায়ী মেহমানদারি করা নয় নম্বরে এই জায়গায় আমরা মোটামুটি 90% ধরা সম্পদ বন্টনে দেরি করা বাবা যখন মারা গেছে দিনটা আমার নরম ছিল সাথে সাথেই বন্টন করে দেওয়া আস্তে 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 দিন যায় রাত আসে রাত যায় দিন আসে সম্পদের দাম বাড়ে আস্তে আস্তে সম্পদের বন্টন থেকে একজন আরেকজনকে দূরে সরায় নেয় আগে দেখছে এই জায়গার দাম 10 লাখ টাকা আর এখন এই জায়গার দাম 1 কোটি টাকা না এখন তো আর দেওয়া সম্ভব না তখন বলে যে তুই টাকা নিয়ে যা আব্বা মারা গেছে 2001-এ তখন তো জায়গার দাম আছে 1 লাখ টাকা তুই 2024 আসছিস কেন এ টাকা নিয়ে যা তো বোন বলে এখন নেট টাকা আমি এখন নিব এতদিন যে তুমি খাইছো এতদিন তুমি খাইলে এখন আবার জুলুম করতেছ এই জন্য ওলামায়ে কেরামের কথা মানলে সহজ যখন আব্বা আম্মা মারা যাবে সাথে সাথে যত দ্রুত জানাজা পড়ার পরে জানাজা পড়ার পরে যদি নামাজের রক্ত থাকে রক্ত বাকি থাকে তো যদি জানাজা হয়ে যায় 10টায় জোহরের আগে সম্পদ বন্টন করে দাও এখন আমাদের তো সিস্টেম আছে যদি বোনেরা কয় ভাই জায়গা তুমি ভাগ করে দেন তখন ভাবিরা কয় দেখছো দেখছো কাগরে খাওয়াই না এরা তোমার বোন বাপ মরার আগে ঘরের উপরে এসে দাঁড়াইছে অথচ রাসুল এটাই বলছে যত দ্রুত সম্ভব সম্পদ বন্টন করে দাও আর যদি রাসুলের এই কথা মতো আমরা চলতে চাই তাহলে বলে ভাবিরা বলে দেখছো দেখছো কাদেরকে খাওয়াইলা হ্যাঁ ঈদ আইলে পাগল হয়ে যাও ওই ভাগ্নার জন্য এইটা এই ভাগ্নার জন্য এইটা আরে আল্লাহর বান্দা এই ভাগ্নির জন্য এইটা ওই ভাগ্নির জন্য ওইটা এই জন্যই তো তোমার 2 টাকা 3 টাকা ভাই বোন দুইজন বোন নেবে 1 টাকা ভাই নেবে 2 টাকা তোমার তো জিম্মাদারি আছে শুধু তাই না যদি বোনের স্বামী মারা যায় বাবা না থাকে তাহলে এই বোনের লালন পালন ভরণ পোষণের জিম্মাদারি ভাই একটু আলহামদুলিল্লাহ কন কনজুর কি কোন আলহামদুলিল্লাহ তো মুসিবত উঠাই দিলেন এটাই মাসালা আব্বা না থাকলে ভাইয়ের জিম্মাদারি
তাহলে সম্পদ বণ্টনের দেরি হওয়া এটা হলো 9 নম্বর 10 নম্বর হলো যৌথ ব্যবসা যৌথ ব্যবসা মানে দুইজন মিলে একসাথে ব্যবসা করতেছেন লাভ হয় না হঠাৎ করে দেখলেন এক মালের দাম এমন বাড়ছে ও না জানলে সমস্যা নাই তো আস্তে আস্তে এক ও টাকা সরায় এ টাকা সরায় ও টাকা সরায় এইভাবে যে কত সংসার কত পরিবার ধ্বংস হয়েছে এজন্য ব্যবসা করবেন একা হোক আপনার ভাই হোক আপনার বাবা আপনি আপনার বাবার আন্ডারে ব্যবসা করেন তখন সব আপনার বাবা আর যদি আপনি কিছু করতে চান আলাদা তাহলে তার থেকে সরে যান না আমি ব্যবসা একা করব যখন ব্যবসা যৌথ হয় তখন ঘর থেকে খোঁটা দেয় ভাবি বলে আমার স্বামী এটা করে তোমার স্বামী অকর্মা হ্যানত্যান এমনে সামনে এজন্য যখন যৌথ ব্যবসা করে আস্তে আস্তে আত্মীয়তা নষ্ট হইতে থাকে এজন্য ব্যবসা করবেন একা 11 নম্বরে দুনিয়ার ব্যস্ততা আগে রিকশা চালাইতো ভ্যান চালাইতো হঠাৎ করে মোটামুটি টাকার মালিক হয়ে গেছে মনে করেন ব্যবসা বাণিজ্য বাইরে গেছে 10-12টা দোকান এখন কি দোকানের কর্মচারীর খবর নেবে নাকি আত্মীয় স্বজনের খবর নেবে দুনিয়ার ব্যস্ততার কারণে অনেক সময় আত্মীয়তা নষ্ট হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন হাজারো ব্যস্ততার মধ্যে আত্মীয়তা রক্ষা করতে পারে আল্লাহ তৌফিক দান করে আমিন 12 নম্বরে তালাকের মাধ্যমে এখন কি বলেন হুজুর তালাকের মাধ্যমে তো বিচ্ছিন্নই হয়ে গেল আবার আত্মীয়তা কিভাবে ধরে রাখে আর আপনার আর আপনার বিভিন্ন তালাক হয়েছে সন্তানের তো তালাক হয় না নাকি সন্তানের তালাক হয়ে গেছে তালাক হওয়ার পরে ওই বাচ্চারে তার বাবার সাথে দেখা করতে দেয় না যে মার পাওয়ার বেশি থাকে আর যদি বাবার ক্ষমতা বেশি থাকে তো বাচ্চারা মার সাথে দেখা করতে দেয় না নষ্ট মহিলা ওর সাথে দেখা করবে না এই যে আপনি আপনার বাচ্চার কাছে বললেন নষ্ট মহিলা তাহলে আপনি তো নষ্ট বাবা তালাকের মাধ্যমে আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে আত্মীয়তার বন্ধন নষ্ট হইতে থাকে এজন্য স্বামী স্ত্রী তালাক হইতেই পারে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাচ্চাকে বাবার সাথে দেখা করতে দিব মায়ের সাথে দেখা করতে দিব যদি আমরা তাদেরকে আটকে রাখি গুনাহ আমাদের হবে আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করে আমিন 13 নম্বর দূরত্ব আপনি থাকেন ঢাকা আপনার মা থাকে বরিশাল আপনি থাকেন বাংলাদেশে আপনার মা থাকে আমেরিকায় আপনি থাকেন আমেরিকায় আপনার মা থাকে বাংলাদেশে ফ্যামিলি নিয়ে চলে গেছেন ফোন দিতেও মনে থাকে না অনেক সময় দূরত্বের কারণে আস্তে আস্তে আত্মীয়তা নষ্ট হয়ে যায় 14 নম্বরে ধৈর্য নেই ভাগনা ভাগনিরা বাড়িতে আসছে একটু দুষ্টামি করে একটা বোতল ফালায় দেয় বাড়িতে আসেন এই তোর বাচ্চা কি করে তাই ধৈর্য নাই ধমক দেয় এই কারণে আস্তে আস্তে ভাগনা ভাগনি দূরে সরে যায় অর্থাৎ ধৈর্য যখন কমে যায় আত্মীয়তা তখন আস্তে আস্তে নষ্ট হইতে থাকে 15 নম্বরে একজন আরেকজনকে আস্তে আস্তে দাওয়াত বন্ধ করে দাও বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দেয় না রমজানের দাওয়াত দেয় না কোরবানি তো দাওয়াত দেয় না আছে যে যার ভাই শুধু দুনিয়া কামানের ধান দেয় 5টা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের টাকা কিভাবে জমা দিবে আত্মীয় স্বজন আর একটু দাওয়াত দেওয়া খাওয়ানোর খবর নেই আমরা যখন মাসালা বললাম তিন দিনে খাওয়া জায়েজ নাই 40টা করা জায়েজ নাই তখন কিছু মুসল্লি কয় আহ এই উসুলে একটু একলগে খাইতাম হুজুরা খাওয়ানটা বন্ধ করে দিল মরা খাইবেন কে খাইবেন তো জেতা এজন্য একে অপরকে দাওয়াত বন্ধ করে দিলে আস্তে আস্তে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হইতে থাকে 16 নম্বরে হিংসা হিংসার কারণে আমাদের আত্মীয়তা নষ্ট হয় 17 নম্বরে ঠাট্টা বিদ্রুপ করা কোনো আত্মীয় স্বজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করা হাসি তামাশা না করা মনে করেন আপনার বোনই বিয়া দিয়েছেন আপনার বোন জামাই কথা মুখে বাজে বাবা কেমন হয় ওনার না কথা মুখে বাজে এটা তোতলা মানুষ আপনারা তারে এই ঠাট্টা করতেছেন অথবা দাঁত নাই তারে বললেন ফোকলা কবিতা কইলেন খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে আপনি তার সাথে ঠাট্টা করলেন এই ঠাট্টা করার দ্বারা আস্তে আস্তে আত্মীয়তা ছিন্ন হইতে থাকে 18 নম্বরে চগলখড়ি কি করা চগলখড়ি করা শুধু একটা পাইলে আপনার চগলখড়ি করতে থাকেন কয় কিনে যাবি না বেড়াইতে ঈদের মধ্যে কয় না কার বাসায় বাইরের বাসায় দূর ভাবি হলো চগলখড় একটা বলে তিনটা লাগাইয়া দেয় এই জন্য চগলখড়ির কারণে আত্মীয়তা ছিন্ন হইতে থাকে 19 নম্বরে স্ত্রীর চরিত্র ভালো না হইলে দোস্ত যাই বাংলাদেশে না ঘটনা কি তোর ভাবির সাথে গ্রামের একজনের সাথে সম্পর্ক আছে না আগে ওই গ্রামে গেলে আবার পুরাণ প্রেম জাগ্রত হয়ে যায় চরিত্র ভালো না
এইজন্য চরিত্র যখন স্ত্রীর ভালো থাকে না তখন সম্পর্ক নষ্ট হয়ে যায়। 20 নম্বরে স্বামীর যখন চরিত্র ভালো না, বোন বোনের দাওয়াত দিছে দুলাভাইরে নিয়ে, এখন বোন তো জানে যে দুলাভাই চোখটা খুব পাওয়ার আলা চোখ, হ্যাঁ আমার বোনের দিকে খালি তাকায় থাকে, বোনটার এখনো বিবাহ হয়নি, এই জন্য তোর বিবাহ সাথে হওয়ার আগে বেড়াইতে যাব না, কিনলে গেলে বোন এমনি কইতে তো পারে না যে তোর দুলাভের চোখ ভালো না। এই জন্য যখন স্বামীর চরিত্র ভালো না থাকে না, স্ত্রীর চরিত্র ভালো থাকে না, তখনই একে অপরের মধ্যে কি হইতে থাকে, একে অপরের মধ্যে আত্মীয়তার বন্ধন নষ্ট হইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 20টা কারণ, কয়টা কারণ? 20টা কারণ। এই 20টা কারণ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন এই 20 কারণে আমাদের আত্মীয়তার আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হইতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার জন্য আমাদের যে কোরআন হাদিস মোতাবেক চলবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আসছি আবু যর গিফারির তৃতীয় নম্বর ওয়াজ পর্যন্ত ইনশাআল্লাহ। আগামী তাফসিরে চতুর্থ নম্বর ওয়াজ থেকে আলোচনা হবে। তাহলে এক নম্বর ওয়াজটি বলছিলাম গরিবকে ভালোবাসা, দুই নম্বরে নিজের চাইতে কম টাকাওয়ালা এদের দিকে তাকানোর জন্য বলছে, তার চাইতে টাকাওয়ালা উপরে তার দিকে তাকাইতে নিষেধ করেছেন, তৃতীয় নম্বরে আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য বলছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আবু যর গিফারিকে নবীজি যে নসিহত করেছেন এই নসিহতগুলো আল্লাহ তাআলা আমাদেরকেও পালন করবার তৌফিক দান করে, আমিন।